नमस्कार, आमी कौशिक राय। एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाई। थाम्बिलटा आपनारा पढ़ेई नियेछेन, 12 बचर पर एई जोक एसेछे, आबार 12 बचर पर एई जोक थाकबे, अर्थात मात्र 30 দিনের জন্য এই শুভ যোগে যে 6 রাশি এক চেটিয়া রাজত্ব করতে চলেছে, সেই 6টি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। সম্পূর্ণ গ্রহের নিরিখে আমি কিন্তু আলোচনা করব, অর্থাৎ ভিডিওটির প্রথমে এবং মাঝখানে আমি বিশেষ কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে জানাবো, যেটা আপনার জীবনে হয়তো কিছুটা হলো সাপোর্ট আপনি কিন্তু পাবেন। তাই আমি হাত জোর করে আপনাদেরকে নিবেদন করছি, চ্যানেলটি প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। আপনাদের একটি লাইক, শেয়ার, কমেন্ট বিশেষভাবে আমাকে ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। 12 বছর পর এই শুভযোগ, মাত্র 30 দিনের জন্য এই শুভযোগ থাকছে, 6 রাশি হতে চলেছে মালামাল, কল্পনার বাইরে রেজাল্ট পেতে চলেছে এই 6 রাশি, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। 31 জানুয়ারি ডেটটা লিখে রাখুন, অনেকে যে স্যার ডেটটা যদি বলেন খুব ভালো হয়, এই জন্য বারবার বলছি ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজন প্রত্যেকের ক্ষেত্রে। 31 জানুয়ারি টু 2 মার্চ 2023 পর্যন্ত এই শুভযোগ কিন্তু থাকবে। 31 জানুয়ারি 2023 থেকে 2 মার্চ 2023 এই 30 দিন এই শুভযোগে কি হতে চলেছে, এই এই 30 দিনের মধ্যে কি এমন পরিবর্তন ঘটতে চলেছে, হওয়ায় কিসের জন্য ভালো হবে, এটাই তো কৌশিক রায়ের প্রোগ্রাম। কারণ এখানে সম্পূর্ণ গ্রহের গোচর নিয়ে আমি কিন্তু আলোচনা করি, কি কারণে ভালো হবে, অর্থাৎ ওই দুম করে বলে ফেললাম রাশিগুলোর ভালো এটা নয়, এখানে টোটাল লজিক্যালি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। জ্যোতিষশাস্ত্র হচ্ছে প্রপার বিজ্ঞান, জ্যোতিষশাস্ত্র মানব কল্যাণের জন্য। দেবগুরু বৃহস্পতি আপনার যুবক অবস্থাতে চলে আসছে, অর্থাৎ ডিগ্রিগত দিক থেকে যুবক অবস্থাতে আসতে চলেছে দেবগুরু বৃহস্পতি। অর্থাৎ এই যে 12 থেকে 18 ডিগ্রির মধ্যে এই দেবগুরু বৃহস্পতি এই 1 মাস যে থাকবে, এর যুবক অবস্থাতে আসলে কি হয়, যে কোনো গ্রহ যখন যুবক অবস্থাতে আসে তার পাওয়ার 3 গুণ বৃদ্ধি পায়। অর্থাৎ এই দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে আবার ঘুরতে ঘুরতে যুবক অবস্থাতে এসছে এবং মীন রাশিতে অবস্থান করছে। 12 বছর পর এই যোগ কিন্তু আসবে, এই 30 দিনের জন্য 12 বছর পর আবার এই শুভযোগ আসবে। তাই এই যে শুভযোগের সৎ ব্যবহার আপনারা করুন, আমার শুভকামনা রইল আপনাদের জন্য, অর্থাৎ এর লাভটা কিন্তু আপনারা তুলুন। এই যে 31 জানুয়ারি 2023 থেকে 2 মার্চ 2023 পর্যন্ত এই সময়ে লাভ আপনারা তুলুন, শুভকামনা আমার রইল। এই দেবগুরু বৃহস্পতি আপনার যুবক অবস্থাতে এসে 6 রাশিকে করবে মহাকোটিপতি, এক চেটিয়া রাজত্ব করতে চলেছে এই 6 রাশি। লিখে রাখুন ডায়েরিতে, নোট করে নিন কোন এই সৌভাগ্যশালী 6 রাশি। আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। দেখুন, যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে কিনা, অবশ্যই আপনারা যারা আমার সাথে ব্যক্তিগত পরামর্শ নিতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন।
আর কৌশিক রায় যার হাত ধরে তাকে টেনে তুলে, এটা বারবার বলছি, আমি কিন্তু সবারই হাত ধরি না, যারা নিজেরা সারেন্ডার হয়, নিজেরা যারা বলে আমি আপনার কাছে সমস্ত কিছু ন্যস্ত করছি, আপনি আমাকে বাঁচান, তারই কিন্তু আমি হাত টেনে তুলে ধরি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, চে 86-এর আমি কথা বলতে চলেছি দেবগুরু বৃহস্পতি আশীর্বাদে। দেখুন এমনি বৃহস্পতি আপনার মীন রাশিতে বর্তমানে অবস্থান করছে এবং 31 জানুয়ারি 2023 থেকে 31 জানুয়ারি 2023 থেকে 2 মার্চ 2023 পর্যন্ত দেবগুরু কিন্তু পাওয়ারফুল হচ্ছে। এই শুভগ্রহ পাওয়ারফুল হয়ে যে রাশিগুলোকে দিবে অপার ধন, সেই রাশিগুলোর নাম আমি জানাবো। এমনিতে পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে হংস নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো, লিখে রাখুন, প্রথম রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হংস নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং পাওয়ারফুল অর্থাৎ যুবক অবস্থাতে দেবগুরু বৃহস্পতি চলে এসেছে। আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি এই 31 জানুয়ারি 2023 টু 2 মার্চ 2023-এর মধ্যে বড় ধরনের কর্মক্ষেত্রে পরিবর্তন, শুভ বিবাহ, আপনার দৈনিক রোজগার বৃদ্ধি করবে এবং ব্যবসা ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন আসতে কিন্তু চলেছে। নাম্বার ওয়ান রাশি আপনাদের পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে হংস নামক মহাপুরুষ রাজযোগ রয়েছে। নাম্বার দুই যে রাশির আমি কথা বলবো, লিখে রাখুন, সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির পঞ্চমভাবে এই দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ এখানে কিন্তু বলবান আপনারা গোল্ড থেকে এবং আপনাদের ধনাধিপতিও আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তি আপনাদের ঘটাবে এবং সরাসরি আপনাদের ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে পাওয়ারফুল দেবগুরু বৃহস্পতি। ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু হতে চলেছে আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং আপনাদের শিক্ষাক্ষেত্রে শুভ, স্বাস্থ্যের জায়গাটায় আপনাদের শুভ এবং সফলতা, ইনকাম, প্রফিট এবং লাভ এই 31 জানুয়ারি 2023 টু 2 মার্চ 2023-এর মধ্যে। লিখে রাখুন, এই ডায়েরিতে নোট করে নিন, 12 বছর পরে এই যোগ আসবে এই 30 দিনের জন্য। 12 বছর আগে এসেছিল, এখন আছে, অর্থাৎ এই সময়টা আপনাদেরকে বলে আবার 12 বছর পর এই শুভ মুহূর্ত কিন্তু পাবেন, অর্থাৎ এটা কিন্তু লাভ তুলুন, শুভ কামনা রইল। 3 নম্বর যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে, ভাগ্যভাবে পাওয়ারফুল দেবগুরু বৃহস্পতি, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, ধর্মীয় যাত্রা, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, পিতার সাথে সম্পর্কে উন্নতি, গভর্নমেন্ট থেকে সাপোর্ট এবং আপনাদের অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছে সেখান থেকে লাভ এবং আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তি এই সময় হতে চলেছে। এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট, দৈনন্দিন রোজগার বৃদ্ধি, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি এবং ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার হতে কিন্তু চলেছে। ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখা কিন্তু চাচ্ছে। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে হংস নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, সরাসরি আপনাদের লাভ, ইনকাম, সফলতা বৃদ্ধি আপনাদের করবে, শুভ বিবাহ যোগ আপনাদের সৃষ্টি করছে এই 30 দিনের মধ্যে। ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ হতে চলেছে এবং কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ডেলি ইনকাম বৃদ্ধি কিন্তু হতে চলেছে। 5 নম্বর যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম মীন রাশি। রাশিতে এ দেবগুরু বৃহস্পতি পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে হংস মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, আপনাদের ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, আপনাদের শুভ বিবাহ, ব্যবসা, আকর্ষিক অর্থপ্রাপ্তি, ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার হবে এবং কর্মক্ষেত্রে আপনাদের এই সময় কিন্তু উন্নতি কিন্তু দেখা যাচ্ছে।
বারো বছর পর এই মাত্র 30 দিনের জন্য মীন রাশি এক চেটিয়া রাজত্ব করতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। আপনি যদি মীন রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে নির্ণায়ক রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের পঞ্চমহাপুরুষ রাজযোগের মধ্যে হংস নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের বৃদ্ধি আপনাদের হবে এবং সফলতার জায়গা আপনাদের দেখা যাচ্ছে এবং সম্পত্তিগত প্রপার্টি থেকে আপনাদের লাভ দিতে চলেছে এবং আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে এবং মানসিক চাপ আপনাদের কিছুটা হলেও কিন্তু কমবে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এই পাওয়ারফুল হয়ে আপনার শুভ বলবত্তা ধনুরাশিকে আপনাদেরকে কিন্তু দিতে চলেছে অপার ধন। লিখে রাখুন, মাত্র 30 দিন, 31 জানুয়ারি 2023 টু 2 মার্চ 2023 মধ্যে আপনারা কিন্তু আমূল পরিবর্তন, লট অফ চেঞ্জ আসতে কিন্তু চলেছে। এই 6 রাশি মহাভাগ্যশালী রাশিতে পরিণত হতে চলেছে। সবসময় কিন্তু যোগ কিন্তু শুভ হয় না, এই যোগের শুভ যোগটা কিন্তু আপনারা লাভ নিন। এবং আমার একটি অনুরোধ, আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং যারা আমার সাথে পরামর্শ নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। আর যারা আমার সাথে পরামর্শ নিতে চাইছেন স্বপ্ন নিয়ে আপনারা আসুন, নিশ্চিতরূপে আপনাদের স্বপ্ন বাস্তবায়িত করার দায়িত্ব আমার। এবং যারা ঋণে জর্জরিত হয়ে পড়েছেন, কি করবেন ভাবতে পারছেন না, আপনার মামলা মকদ্দমা প্রেমের ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গায় যে সমস্যাগুলো রয়েছে, নিশ্চিতরূপে ব্যবসা কর্ম কেরিয়ার যাবতীয় যে সমস্যাগুলো রয়েছে অবশ্যই জ্যোতিষশাস্ত্রই আপনাকে কিন্তু এখান থেকে একমাত্র টেনে কিন্তু তুলতে কিন্তু পারবে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বছর 2023 অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের প্রোগ্রাম আমি শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।